হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ অ্যারিয়ন স্ক্রিপ্টেড। আজকের ফোর্থ এপিসোড হিসাবে শিডিউল করা থাকবে, একটা বিদেশির খবর দেবো। খুবই মানে এত ছোট ভিডিও তোমরা কখনো চোখেই দেখোনি। লুক কাস্টাইগনোস, একটা ফ্রেঞ্চ নাম, তবে তিনি নেদারল্যান্ডের বড় হয়ে উঠেছেন আর কি। নেদারল্যান্ডের প্রতিটা বয়সভিত্তিক টিমেই আমি তাকে দেখতে পেরেছি। হয়তো সিনিয়র টিমে তিনি খেলেননি এখনও পর্যন্ত, মানে মাঠে নামেননি, কিন্তু 29 বছর বয়স। কিন্তু সিনিয়র টিম ছাড়া প্রতিটি বয়সভিত্তিক টিমে তাকে আমি দেখেছি। এছাড়াও বুন্দেসলিগা, সিরিয়ায়ে, এরম বড় বড় জায়গায় তিনি খেলেছেন। একসময় বেশ নাম করা, মানে বেশ তার ভ্যালু অনেক হাই ছিল। তো সেই প্লেয়ারটি বর্তমানে অস্বাভাবিক বেশি রকমভাবে লিঙ্কড আপ উইথ ইস্টবেঙ্গল তার সঙ্গে কথা চালাচালি করেছে অনেকটাই। আবার আরেক মহলের খবর হচ্ছে তাকে সই করিয়ে ফেলেছে ভেতরে। এক পক্ষের খবর হচ্ছে তার সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে, মানে খুব এদিক ওদিক না হলে আগামী মরশুমে লাল হলুদ জার্সি পরে খেলবেন লুক, মানে স্ট্রাইকার হিসাবে, সেন্টার ফরওয়ার্ড। অনেকে বলছেন আবার সই করে নিয়েছেন, তো এক্স্যাক্টলি স্ট্যাটাস কি জানি না, তবে কথাবার্তা 100% অনেক দূর এগিয়েছে, নইলে এত দূর জল্পনাটা আসতো না। দেখা যাক তিনি আলটিমেটলি সই করেন কি না। তোমরা যদি এক্সট্রা কিছু ইনফরমেশান পেয়ে থাকো, তোমরা এই প্লেয়ারটি সম্পর্কে হচ্ছে বা হচ্ছে না দাদা এটা একদম ভুল কথা বলেছো, যাই হোক তোমরা কমেন্টে জানিও, কারণ ট্রান্সফার আপডেট তো এদিক ওদিক হয়ে থাকে। চলো, এমনি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, জানো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও। গ্রামত টাটা।